ওঠ স্বাভাবিকভাবে উঠলে ওঠ, না হলে কিন্তু উঠাই ছাড়বো। তাতে উঠবে না, কারণ জানে উঠলে মহা বিপদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০,০০০ ফেরেশতা এই পাশে কাতার দিয়ে দাঁড়ায় রাখছে, সেনাবাহিনী ৭৭,০০০ মালাকিন, ৭০,০০০ ফেরেশতা। ফি কুল্লি আইদিহিম শাওতুন, প্রত্যেকের হাতে এক একটা লাঠি থাকবে। লাঠিটা ৭০ গজ লম্বা, মিনান নার, আগুনের লাঠি। ৭০ গজ লম্বা এক একটা আগুনের লাঠি নিয়ে ৭০,০০০ সেনাবাহিনী ফেরেশতা ময়দানে মাহশারে। অত ফেরেশতা লাগে না, একজনই যথেষ্ট। সারা দুনিয়ার ৮০০ কোটি মানুষকে মারতি লাখ লাখ কোটি কোটি ফেরেশতা লাগে না, এক আজরাইল আলাইহিস সালাম চিক পড়লে সব শেষ। সেখানে ৭০,০০০ ফেরেশতা আল্লাহ তাআলা দাঁড়িয়ে রাখবেন। আল্লাহ বলবেন, যাদেরকে উঠাইতে উঠতে বলছি এরা উঠতেছে না, ফেরেশতারা পিটাও, পিটাই পিটাই বের করো। ফেরেশতারা বলবে, আল্লাহ পিটেন দেব কোন জায়গা? প্রথম বাড়িটা কোথায় মারবো? পাছায় না পিটি না মুখে মারবো, কোথায় মারবো? আল্লাহ বলবেন, কুরআন শরীফের আয়াত পড়িয়ে মারো। কোন আয়াত পড়বো? ফাজরিবুহুম ফাওকাল আনাক ফাজরিবু মিনহুম কুল্লা বানান। প্রথম বাড়ি দিবা মাথায়, পড়ে যাওয়ার পর গিরে ছুটেই ফেলবা বাড়ইয়া, পিটাও। ৭০ গজ লম্বা এই ফেরেশতাদের সিফাত কি? সুম্মুম বুকমুন উমিয়ুন, চোখে দেখে না, কানে শোনে না, বুবা। বুবা কয় তো, যারা কথা বলতে পারে না কি কয়? বুবা না, ঠিক আছে, বয়রা, অন্ধ, বুবা। সাহাবাই কিরাম শুনে একটু হতভম্ব হয়ে গেল। হুজুর, ৭০ গজ লম্বা আগুনের লাঠি, আবার ফেরেশতারা চোখে দেখে না, তো দেখা তো নামাজি বেনামাজি কলেমা বেকলেমা আমরা সবাই তো একসাথে বসা থাকতো, ঘন ঘন হয়ে যায়। তো এত বড় লাঠিতে বাড়ি মারলি তো আমাকে গায়ে তো লাগবে, আমরা তো মাঝে মাঝে ফাঁকে ফাঁকে থাকবো। তে এগে আসের বাড়ি রাতের তো বাসার কি উপায়? আল্লাহ নবী বলেন, এদিক তাকান, এই টেবিলের উপরে, এই টেবিলের উপরে ১০০ লোহার টুকরা, শুনতেছেন, ১০০ পিতল, ১০০ তামার টুকরা, ১০০ রূপার টুকরা, ১০০ স্বর্ণের টুকরা, ১০০ ইটের খোয়া, ১০০ পাথর, ১০০ লোহার টুকরা এই টেবিলের উপরে ছড়ায় রাখছে। এর উপর দিয়ে একটা চুম্বক এভাবে টেনে নিয়ে গেলে চুম্বকের গায়ে কি লাগবে? আর কিছু লাগবে? চুম্বকটা উপর দিয়ে ঘোরার সময় বড় একটা চুম্বক, বড় একটা চুম্বক ভিতর উপর দিয়ে টেনে নিচ্ছেন। চুম্বকে কি ঘোরার সময় আরবিতে বাংলায় বলছে লোহা উঠে আসো, লোহা উঠে আসো, কইছে নিচে। তো এই চুম্বকে টেনে টেনে সব লোহাকে বাছাই করে ফেলতে পারে কি পারে না? তো তামা ওঠে না, রূপ ওঠে না, স্বর্ণ ওঠে না, লোহাগুলো চুম্বকের সাথে মিশে যায়। তো একটা জড় পদার্থ লোহা, চুম্বক, সে লোহার জাত, সে যদি এত কিছুর মধ্যে থেকে লোহা বেছে বের করতে পারে, রোহানি নুরানি ফেরেশতারা কোটি কোটি মানুষের মধ্যে থেকে বেকলেমা ওয়ালা বেনামাজি যে তারে লাঠি দিয়ে পিটে পিটে বের করতে পারবে কি পারবে না? একজন মুসলমানের গায়ে লাঠি পিটান লাগবে, বাছাই করে ফেলবে বেকলেমা। এদের কাছে নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, তাবলীগ, চরমোনাই, মসজিদ, মাদ্রাসা, আমলিক, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরীয়তপুর, কোনো কিছু জিজ্ঞেস করবে না, কিচ্ছু জিজ্ঞেস করবে না। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ বলবেন, খুযুহুম ফাগুল্লুহুম সুম্মা জাহিমা সাল্লুহুম, ধর এগুলোরে ধর, গলার উপর দিয়ে বেড়ি মার, গলার উপর দিয়ে শিকল দিয়া হাঁটুর নিচ দিয়ে শিকল ঢুকাবি, গলাকে হাঁটুর কাছে নিয়ে টাইট করে বানবি, হাত বাদে এপাশে, পা বাদে ও পাশে সোজা থাকে, একটু নাড়াচাড়া করার ক্ষমতা থাকে। গলাটাকে যদি নিয়ে টেনে হাঁটুর কাছে বাঁধা হয়, নিজে নিজে কল্পনা করেন আর কি নাড়াচাড়া করার ক্ষমতা থাকে। টাইট করে বাঁধার পরে আল্লাহ বলবেন, খুযুহুম ফাগুল্লুহুম, নাও গলায় বেড়ি দিয়ে নিয়ে যাও, কোথায় দেব? সুম্মাল জাহিমা সাল্লুহুম, সবগুলোকে জাহান্নামের তলদেশে ফেলাও। হিসাব নাই, নিকাশ নাই, এদের কার কাছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ, বেঈমান যারা আছে এগুলোকে বাছাই করে নিয়ে যাবে। একজনের কাছে নামাজ, রোজা, টুপি, দাড়ি কিছু জিজ্ঞাসা হবে না, ওরা বিনা হিসাবে জাহান্নামী। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। থাকবে যারা ময়দানে বসা, এদের মধ্যে বাছাই হবে। সর্বপ্রথম 7 গুণের মানুষকে ভিআইপি পারসন হিসেবে টেনে নিয়ে আর সাজিবের নিচে বসায় দিবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার সাহাবায়ে কিরাম জেনে নাও আমার উম্মতকে ময়দানে মাশার থেকে বাছাই করে আল্লাহ পাক ভিআইপি পারসন হিসেবে মেহমানদারি করবে। সাহাবায়ে কিরাম বললেন কাইফা ইয়া কাইফা তারিফু ইয়া রাসূলুল্লাহ উম্মাতাক, হুজুর আপনার উম্মতকে কোটি কোটি মানুষের মধ্য থেকে কিভাবে চিনবেন? আমার দিক কোটি কোটি মানুষের মধ্য থেকে আপনার উম্মত আপনি চিনবেন কিভাবে? হুজুর বলেন ইন্না উম্মতি ইউদাউনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিন মিন আসারিল ওযু, 1000 ঘোড়া এক মাঠে ছাড়া আছে, একই রঙের সব ঘোড়া, এই 1000 ঘোড়ার মালিক 1000 ব্যক্তি, ওর ভিতরে একটা ঘোড়ার কপালে একটা চিতা আছে, সাদা দাগ আছে, আর কোন ঘোড়ার কপালে দাগ নাই, ওই কপালে দাগ বলা ঘোড়াটা তোমার, একই রঙের 1000 ঘোড়ার ভিতরে কপালে চিহ্ন দাগ বলা ঘোড়াটা তোমার, তোমার ঘোড়াটা কি তোমার চিনতে অসুবিধা হবে? কিয়ামতের ময়দানে আমার উম্মত হবে দাগওয়ালা উম্মত। কিসের দাগ হবে? নূরের দাগ হবে। কোন জায়গা? কয় সমস্ত অঙ্গ অজুর অঙ্গ, সমস্ত অজুর অঙ্গ থেকে তাদের নূর চমকাইতে থাকবে। তার ভিতরে আবার ভিআইপি পারসন হবে 7 গুণের মানুষ। 1 নম্বরে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ প্রেসিডেন্ট, ন্যায়পরায়ণ প্রধানমন্ত্রী, ন্যায়পরায়ণ মন্ত্রী পরিষদ, ন্যায়পরায়ণ এমপি মহোদয়, ন্যায়পরায়ণ চেয়ারম্যান মহোদয়, ন্যায়পরায়ণ মেম্বার, ন্যায়পরায়ণ ভাইস চ্যান্সেলর, ন্যায়পরায়ণ কলেজের প্রফেসর প্রিন্সিপাল, ন্যায়পরায়ণ হাই স্কুলের হেডমাস্টার, মাদ্রাসার মোহতামিম সাহেব, আঞ্চলিক মাতুব্বার সাহেব, জজ সাহেব, বিচারপতি সাহেব, ডিসি সাহেব, এসপি সাহেব, প্রত্যেক ডিপার্টমেন্টাল প্রধান যিনি আছে উনি যদি অধীনস্থদের উপরে, দেশের উপরে, তার দায়িত্বশীলদের উপরে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করে কিয়ামতের ময়দানে তাকে ঈমান থাকলে প্রথম কাতারে নাম্বার 1 আরশে আজিমের নিচে আল্লাহ পাকের সামনে নিয়ে বসায় দেওয়া হবে। 2 নম্বরে আমার যুবক, তোমাদের যাদেরকে সামনে ডেকে নিয়ে আসছে মাওলানা তৌহিদ সাহেব, আল্লাহর আরশে আজিমের নিচের ভিআইপি মেহমান হিসেবে আল্লাহর কুদরতি হাতের খানা খাইবা 500 বছর পর্যন্ত, আল্লাহর কুদরতি হাতের খানা খাইবা 500 বছর পর্যন্ত, যদি যুবক আর যুবতী তার যৌবন কালটা ঈমানের সাথে, দ্বীনের সাথে, ইবাদতের মাধ্যমে অতিবাহিত করতে পারো, তুমি হবা 2 নম্বর মেহমান। 3 নম্বরে রাজুলুন যাকারাল্লাহা গালিয়ান ফাফাযাত আইনা ইমামুন আদিলুন শাফুন শাফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। রজুল বলে বলা হয়েছে, নারী আর পুরুষ উভয়টা তরজমে আসবে। নামাজ পড়ে বেরোয় যাওয়ার সময় পুরুষরা মসজিদ থেকে বেরিয়ে যায় আর পিছনের দিকে একবার তাকায় আর হাঁটে, আবার কখন আজান দেবে আমি আবার মসজিদে আসব, এই অন্তরের টানটা মসজিদের সাথে থাকবে। মহিলাদের থাকবে কোন জায়গায়? মহিলারা মসজিদে যাবে না, আমার দিক তাকান, এদিক তাকান, মহিলারা মসজিদে নামাজ পড়তে যাবে না। মহিলাদের নামাজ যত নির্জনে হবে তত তাদের নেকি বেশি হবে। আমাদের বাংলাদেশের কিছু ভাইরা সৌদি আরব যাইয়া হজ দেখে আইসা, উমরা দেখে আইসা, অথবা জায়গা কয়েকদিন চাকরি বাকরি করে আইসা, সৌদি আরবে দেখে যে মেয়েরা মসজিদে যে নামাজ পড়ে সেই সুন্নত বাংলাদেশে আইনে জারি হতে চায়। পয়সা হলে একটা মসজিদ বানাই দে মহিলাদের নামাজের ব্যবস্থা। আরে ভাই, কোথায় সৌদি আরব আর কোথায় বাংলাদেশ, কোথায় শেখ সাদি আর কোথায় ছাগলের নেদি, কার সাথে কারে মিশে? হাজি চাঁদ তো বহুত আছেন ঢাকার ভিতরে, অবশ্যই আমার সামনে আছেন, স্টেজে থাকতে পারেন, সাক্ষী দেন। আরাফাতের ময়দানে মাগরিবের আজান হলে রওনা দেয় মুজদালিফার দিকে হজের দিন, গেছেন না? মাগরিব আরাফাতে পড়তে হবে না, পড়া যাবে না, পড়লেও হবে না, মুজদালিফায় যে মাগরিব আর ইশা একসাথে পড়তে হবে, জমা বাইনা সালাতাইন। মাগরিবের আজানের পরে কোটি খানিক মানুষ মুজদালিফার দিকে পায়ে হেঁটে রওনা দেয়। এত ঘন, এত ঘন, হাঁটা লাগে না, শুধু পড়িয়ে না গেলি হয়, পড়িয়ে গেলি বাড়া খেয়ে বই যাবে, পড়ে যাবেন না, সুদা হয়ে দাঁড়ায় থাকবেন, তাতেই অনায়াসে স্রোতের গতিতে 3 কিলোমিটার চলে যাবেন। এত ঘন বসতি, নারী আর পুরুষ গায়ে গায়ে মিলে सुंदरी सुंदरी पाकिस्तानी मिसरी नारीरा विश्वेर अनेक सुंदरी नारीरा युवती महिलारा मुख खुला तादेर साथे पुरुषेर साथे चापाचापी ठेलाठेली धक्काधाक्की करते करते मुजदालिफार दिके जाय। एत मिशामिशि अंधकार रातेर भितरे एकजन पुरुषेर ओ नारीर दिके ताकाया मन खाराप हय ना, एकजन नारीर गाये हाथ दियार कल्पनाई आसे ना, मनेर मध्ये ओई जातीय सन्देहई आसे ना। एकटु आगाय जार परे हांटते हांटते महिलारा क्लांत हये जाय, पाहाड़ेर गाये मौमाछिर मतो पड़े आसे विश्राम निच्छे। एकजन पुरुषेर हिम्मत हय ना ओई निर्जन परिवेशे एकटा महिलार साथे कथा मस्जिदेर छादे बसे जिना करे, मेहराबेर मेम्बारेर आड़ाले बसे आकाम करे, सेई देशे यदि महिलादेरके मस्जिदे जार अनुमति दाओ, दिने ओक्त जेमन तेमन राते इशार ओक्ते नामाज पढ़ते गेले एक बिटिर बाड़ी फिरे पावा ना। मुर्गी निये जाए बागाने चार पाइये शिएले और ए मुर्गी निये जाए दो पाइये गाजा खा शिएले कथा कन ना क्या। महिलारा नामाज पढ़बे যত নির্জনে নামাজে নেকি তত বেশি হবে কত কন। আমি ঢাকায় আসছিলাম এক জায়গা প্রায় 30-32 বছর আগে রমজানে কালেকশন করে মাদ্রাসার কালেকশন তো হুজুর রাজা গ্রামের তে আমিও আসছি না নাম বলবো না কাছাকাছি চেনবেন সবাই মসজিদে গেছি। তো ওই মসজিদের উল্লেখযোগ্য মুসল্লি একজন ওনার মাধ্যমে আমি পরিচিত হতে যাচ্ছি। তো ইঞ্জিনিয়ার সাহেব ইমাম সাহেবকে বললেন যে আমার মাদ্রাসার মুহাদ্দিস সাহেব আসছে একটু আপনি এলান দিয়ে দেন এই মসজিদ তো সব কোটিপতিদের কোটিপতি মুসল্লি হুজুরে যদি 100-200 করে টাকা দিয়ে যায় তাতে 10-20 হাজার টাকা হবে তারাবির পরে। এলান দিয়ে দিলেন পাবলিক পুরুষটা তেমন কিছু দিল না। ইমাম সাহেব কয় যে হুজুর তালি ওই জালনার কাছে যান খালাম্মারা দিয়ে দিবেন খালাম্মারা। আমি খালাম্মা পাবো কোন জায়গা, আমার একটা খালা তো বাড়ি থাকে এই জায়গা খালাম্মা পাবো কোন জায়গা। খালাম্মারা দোতলায় তারাবি করছে লজ্জায় মরে যায় আল্লাহ এ কোন বিপদে পড়লাম আমি তে খালাম্মা কালেকশন পেয়েছি নাই। জালনার কাছে বসি এক খালাম্মা 20 টাকার নোট একটা সাইডে দিয়েছে আর এক খালাম্মা টাকা দেওয়ার সময় কয় হুজুর একটু হাত বাড়ান একটু মুসাফা করি। আমি কইলাম খালাম্মা আল্লাহর কাছে মাপ চাই তোমার কাছেও মাপ চাই আমার এই খালাম্মা কালেকশনের দরকার নাই। বের হয়ে চলে গেলাম কালেকশন করলাম না। দরজা দিয়ে বের হয়ে যে দেখি খালাম্মারা আসছিল বোরকা পরে নামাজ পড়ছে সুন্দর করে। বাইরে যাইয়া বোরকা গুলো খুলে ভ্যানিটি ব্যাগের মধ্যে ঢুকাইয়া যার যার কায়দায় ওই জায়গা থেকে নিউ মার্কেটের দিকে রওনা দিছে। তারাবির সময় তারাবির ভঙ্গি, মার্কেটের সময় মার্কেটের ভঙ্গি, এইটা সারা বছর গল্প মারার একটা পথ তৈরি করে। আমরা অমুক মসজিদে জামাতে তারাবির নামাজ খতম তারাবি পড়েছি রাতের বেলা কিয়ামুল লাইল ওই মসজিদে যায় সেহরি খায়া মসজিদ ইমাম মহিলারা বেরোয় চলে যায় দূরে যারা এক মসজিদে কিয়ামুল লাইলি যায়। এগুলো শয়তানি ছাড়া আর কিছু না। করনাফি বুয়ুতি কুন্না মহিলারা নামাজ পড়বা ঘরের ভিতরে বাইরে যাবা না। মসজিদে নবাবিতে এক মহিলা যায়া মহিলার বাড়ি কুবা এলাকায় হাজি সাহেব গিয়েছেন কুবা মসজিদে নববী থেকে 3 কিলোমিটার দূরে মসজিদে কুবা। মসজিদে কুবার ও ফজিলত আছে আল্লাহর নবী বলেন যদি কোনো হাজী সাহেব কোনো ব্যক্তি শনিবারের দিন ইশরাকে ফজরের নামাজ মসজিদে নববীতে পড়া কুবা মসজিদে ইশরাকের নামাজ পড়ে পায়ে হেঁটে গিয়ে আল্লাহ তাআলা তাকে একটা কবুল উমরার সওয়াব দান করে। মক্কা থেকে নবী মদিনায় যায়া সর্বপ্রথম মসজিদ বানাইছে মসজিদে কুবা। এই মসজিদের নাম আল্লাহ পাক নিজে কোরআনে কারীমের ভিতরে নাম রাখছে মসজিদে তাকওয়া। লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া, তাকওয়ার উপরে ভিত্তি করে মসজিদ হয়েছে তাই তার এই ফজিলত। কুবা মহল্লার মহিলা মসজিদে নববীতে যায় নবী পাককে বলতেছেন ওগো আল্লাহর নবী আমার আপনার পিছনে 5 ওয়াক্ত কুবা থেকে আয়েশা নামাজ পড়তে মনে চায়। আমার বাড়ি কুবা আপনার পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়তে মনে চাই মসজিদে নববীতে আয়েশা। হুজুর বললেন কেন? হুজুর আপনি বলেছেন অন্য মসজিদে নামাজ পড়ার চাইতে মসজিদে নববীতে পড়লে 50,000 গুণ বেশি সওয়াব আর ওদিকে ইমাম হলেন আপনি, এই মহব্বতে আমার 5 ওয়াক্ত আসতে মনে চায়। নবী পাক মহিলাকে শাবাশ দিয়ে বললেন আল্লাহ তাআলা তোমার জজবার তোমার আগ্রহ তোমার দিলের অবস্থা আরো বলন্দ করে দিক। এত তাড়াতাড়ি সুবহানাল্লাহ কর দরকার আমি যে সময় কই সেই সময় কই সুবহানাল্লাহ। শ্রোতারা ওয়াজ বোঝে কম कान दिए छाड़ी दिन सेदिन एकजने কইছে এই এই গুনাহ করলে আল্লাহ জাহান্নামে ফেলাবে। সামনে কয় মুরব্বি কয় সুবহানাল্লাহ। মনে হয় যে টান দিয়ে ছাড়িয়ে দিলি সুবহানাল্লাহ করতে, কার পরে টানছি তা খেয়াল নাই। মাঝে মাঝে কই না হিন্দুদের গান শোনার মতো বহুতে শুনতেছি এরকম, কোন জায়গা সুর হবে কোন জায়গা রস হবে সেইটুক শুনবো, তাতে কি হলো না হলো তা বুঝার দরকার। হিন্দুরা গান গায়, এক হিন্দু গান গাইতেছে, দুই হিন্দু, এক হিন্দু বয়াতি গান গাইতেছে, তা গানের ভিতরে হিন্দুদের ইতিহাস, ওই যে কীর্তন গান আছে না, ওতে ইতিহাস কয়, সেই ইতিহাস কইতেছে লঙ্কা জয়ের ইতিহাস। কইতে কইতে অনেক গাইতে আইছে, জাস্ট টাইমে লঙ্কাকে জয় করছে, ওই ভুলে গেছে উনি কইতে। এখন কি করবে, গান তো শেষ করতে হবে, শ্রোতারা তো চাই রয়েছে এই লঙ্কাকে জয় করলে শুনবো। ইতিমধ্যে উনি তা ভুলিয়ে গেছে, সাথী যারা আছে তাদেরকে গানের তালে তালে জিজ্ঞেস করতেছে লঙ্কা যে জয় করিল তার নাম জানি কি, সাথীকে কাছে জিজ্ঞেস করতেছে। ওরা আবার ফাজলামি করে কয় দশ আনি ছয় আনি বাঘ আমরা জানি কি। গান গায়ে যা কামাই করি একানাও দশ আনা, আর আমরা 16 জনে নেই ছয় আনা, জীবন ভরে যে পার্সেন্টি করে যাচ্ছ, এই জুলুম করে যাচ্ছ, আজকে পারবো না কইতে। তুমি বিপদে পড়ছো, উদ্ধার তুমি হও। যদিও দুই পয়সা পকেটে যায়, আসল তো শেষ করে যেতে হবে। ওই গানের তালে তালে গায় আজ হইতে ভাগ হইবে সমানের সমান, আজ হইতে ভাগ হইবে সমানের সমান। ওরা কয় লঙ্কা জয় করিল বীর হনুমান, ও দুই আনা দেশে কাজে ওরা করে দিছে। সরতারা মনে কাছে এটাও গান, কিন্তু ভাগে কি হয়ে গেছে তা কেউ টের পাইনি, মাঝে ভাগাভাগি সাইজ হয়েছে। আল্লাহু আকবার। মহিলাকে হুজুর শাবাশ দিলেন, বললেন আল্লাহ তোমার ঈমান আর তাকওয়া আরো বাড়ায় দিক। শাবাশ দিলেন, এর দ্বারা বোঝা যায় যে মহিলাকে কুবা থেকে মসজিদে নববীতে আসার অনুমতি দিয়ে রাখলেন। এখনো বোঝা যায় যে কুবার থেকে মসজিদে নববীতে যাওয়ার অনুমতি দিয়েছেন রাসূল। এরপরে হুজুর বলতেছেন মহিলা তুমি এই মসজিদে নামাজ পড়তে আসবা কেন? কয় হুজুর নেকি বেশি পাওয়ার জন্য। কয় অন্তর থেকে বলো। কয় ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর কসম আমি বেশি নেকি পাওয়ার জন্যই এই প্রস্তাব। হুজুর বললেন সত্য যদি নেকি বেশি পাওয়ার আশা থাকে তাহলে তোমাকে কি একটা পরামর্শ দেব? কয় জি হুজুর বলেন। কয় তুমি আমার এই মসজিদে নামাজ পড়ার চাইতে মহিলা মানুষ তোমার কুবার মসজিদে নামাজ পড়লে বেশি নাকি। এবার কি মহিলাকে মসজিদে নববীতে রাখছে না বাড়ি পাঠাইছে? বাড়ি পাঠাইয়া বাড়ি ঘরে উঠে দেয়নি, মহল্লার মসজিদে রাখছে। এই মসজিদের তো ওই মসজিদ। এবার হুজুর বললেন যদি তুমি বেশি নাকি পার না আশায় মসজিদে আসতে চাও তাহলে মহিলা জেনে নাও এই মসজিদের চাইতে যেমন কুবার মসজিদে নামাজ পড়লে তোমার বেশি নাকি, ওই রকম তোমার কুবা মসজিদে পড়ার চাইতে তোমার বাড়ির যে কোনো ঘরে পড়লে তার চেয়ে বেশি নাকি। এখন মহিলা কি মসজিদে আছে না বাড়ি চলে গেছে? এবার কয় বাড়ির যে কোনো ঘরে পড়ার চাইতে তোমার নিজস্ব বসবাস ঘরে পড়লে আরো বেশি নাকি। ক্লোজ করতেছে ক্রমান্বয়ে। এরপরে হুজুর বললেন তোমার নিজের বসবাস ঘরের যে কোনো রুমে যে কোনো জায়গায় পড়ার চাইতে নামাজ উপলক্ষে একটা নির্জন কক্ষ বানাই, সে জায়গায় তুমি নির্জনে পড়লে নেকি আরো বেশি। মোট মিলে কয় গুণ হইছে বলেন? 5 গুণ। মসজিদে নববীতে বেশি কুবায়, কুবার চাইতে বেশি বাড়ির যে কোনো ঘরে, বাড়ির যে কোনো ঘরেতে নিজের ঘরে, নিজের ঘরের যে কোনো জায়গা থেকে খাস কামরার ভিতরে। এর দ্বারা বোঝা যায় মহিলারা যত নির্জনে নামাজ পড়বে তত তাদের বেশি নেকি। কথা কন।